আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখানোর চেষ্টা করব কিভাবে আপনি খুব সহজে এই ধরনের ইসলামিক সঙ্গীতের থাম্বনেল তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে। অলরাইট, আজকের এই ভিডিওতে আমরা ইসলামিক সঙ্গীতের থাম্বনেল তৈরি করা শিখব এবং থাম্বনেল তৈরি করতে যে ধরনের পিএনজি ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড ইমেজের প্রয়োজন হবে সেগুলো কোথা থেকে ডাউনলোড করবেন সেটিও দেখিয়ে দেব। এবং থাম্বনেলটি মেক করতে আপনাদের প্রয়োজন হবে পিএসটাস এবং পিক্সেলাব নামে দুটি অ্যাপ্লিকেশনের। এই দুটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে আপনি খুব ইজিলি ইনস্টল করতে পারবেন। এই ভিডিওটিকে চারটি স্টেপে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা স্টেপ যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনিও খুব ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, হাউ টু রিমুভ ফটো ব্যাকগ্রাউন্ড। প্রথমে স্টেপে কথা বলবো কিভাবে আপনার ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করবেন। তো এক ক্লিকে আপনার ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করার জন্য চলে যান গুগলে এবং এখানে সার্চ করুন রিমুভ ডট বিজি লিখে। সার্চ করলে ওয়েবসাইট ওপেন হবে, এখান থেকে আপলোড ইমেজ অপশনটিতে ক্লিক করুন এবং আপনার গ্যালারি থেকে ফটোটিকে আপলোড করে দিন। পরবর্তীতে দেখতে পারবেন ফটোর ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে। দেন এখান থেকে ডাউনলোড অপশনটিতে ক্লিক করুন এবং ফটোটিকে আপনাদের গ্যালারিতে ডাউনলোড করে নিন। একইভাবে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড খুব ইজিলি রিমুভ করতে পারবেন। স্টেপ নম্বর 2, হাউ টু ডাউনলোড পিএনজি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ফটো। তো ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড জন্য আপনার pixalleb.com অথবা unsplash.com ওয়েবসাইটটি ইউজ করতে পারেন। এই ওয়েবসাইট দুটোতে গিয়ে আপনার পছন্দের বিষয়টি লিখে সার্চ করলে অসংখ্য ইমেজ পেয়ে যাবেন এবং এখান থেকে প্রত্যেকটি ইমেজ এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন। এখন কথা বলি পিএনজি ইমেজ নিয়ে। সো পিএনজি ইমেজের জন্য সিম্পলি আপনি গুগলে চলে যাবেন এবং আপনার বিষয়টি লিখে সার্চ করবেন আপনার যে বিষয়ে পিএনজি প্রয়োজন হয়। দেন সেই বিষয়টি লেখার পর শেষে পিএনজি লাগিয়ে দেবেন, তাহলে আপনি গুগলে অসংখ্য পিএনজি ইমেজ পেয়ে যাবেন। সেখান থেকে আপনার পছন্দের ইমেজগুলো খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। আর আমি কয়েকটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, সেই ওয়েবসাইট থেকেও আপনি চাইলে পিএনজি সহ বিভিন্ন ধরনের ইমেজ ডাউনলোড করতে পারবেন। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। স্টেপ নাম্বার 3, প্রথমে ওপেন করুন পিএসটাস অ্যাপটিকে। ওপেন করার পর এখান থেকে ওকে অপশনটিতে ক্লিক করবেন। দেন পরবর্তীতে এখান থেকে প্লাস অপশনটিতে ক্লিক করুন এবং এইখান থেকে 1920x1080 রেখে ওকেতে ক্লিক করুন। পরবর্তীতে এইখান থেকে কর্নার প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এইখান থেকে ফটো লেয়ারে ক্লিক করুন এবং আপনাদের যে ফোল্ডারে ব্যাকগ্রাউন্ড ফটো রয়েছে সেই ফোল্ডার থেকে ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করতে হবে। তো আমরা সিম্পলি ডাউনলোড ফোল্ডার থেকে আমাদের যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ফটো ইনপুট করব। তো সিম্পলি ফটোটিকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করে ফটোটি কিন্তু অ্যাপ্লিকেশনের ভিতর ওপেন হয়ে যাবে। পরবর্তীতে আপনি চাইলে এখান থেকে এটিকে ছোটো বড় করতে পারবেন। দেন রাইট বাটনে ক্লিক করুন, পরবর্তীতে এফেক্টসে ক্লিক করুন এবং এখান থেকে বেসিকে ক্লিক করলে গ্রাফিক্স ব্লার নামে একটি ব্লার দেখতে পারবেন, এটিকে ওপেন করুন এবং এটিকে আপনার চাইলে আপনার মন মতো কাস্টমাইজ করতে পারবেন। দেন ওকে করুন, পরবর্তীতে আবার প্লাসে ক্লিক করুন এবং এখান থেকে ফটো লেয়ারটিতে ক্লিক করুন এবং আপনারা চাইলে অন্য যে কোনো ফটো এটার উপর অ্যাড করতে পারবেন। তো সিম্পলি আমরা এই ফটোটিকে অ্যাড করবো, এই জন্য অ্যাডে ক্লিক করবো। দেন এটাকে আমরা এভাবে রাখবো, পরবর্তীতে আমরা দুই হাত দিয়ে ধরে এটিকে একটু জুম করে নেব। পরবর্তীতে আমরা টুল বারে ক্লিক করবো, এখানে অনেক ধরনের টুল দেখতে পাচ্ছেন। সিম্পলি আপনি চার নম্বরে চলে আসবেন এবং সবার লাস্টের টুলটিকে সিলেক্ট করবেন এবং এটি দিয়ে আপনি সিম্পলি এটিকে সিলেক্ট করতে হবে। দেন ওকে করবেন, পরবর্তীতে এখান থেকে ইরেডে ক্লিক করুন এবং এখান থেকে স্টাকে ক্লিক করুন, তাহলে পিছনে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চলে যাবে। পরবর্তীতে একটু জুম আউট করে নেবেন, দেন এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। পরবর্তীতে এখন চাইলে আপনি এটিকে ছোট বড় করতে পারবেন এবং আপনার যেখানে বসালে ভালো হবে সেখানে কিন্তু এটিকে বসাতে পারবেন। তো আমরা সিম্পলি ছবিটিকে বসিয়ে নেব। দেন এখানে রাইট বাটনে ক্লিক করব, পরবর্তীতে এখান থেকে অপশনটিতে ক্লিক করব এবং এখান থেকে ফেড এখানে ক্লিক করব এবং এখান থেকে অনেক ধরনের পিসেট দেখতে পাচ্ছেন, এই পিসেটগুলোর মাধ্যমে আপনি চাইলে এটিকে কাস্টমাইজ করতে পারবেন। তো সিম্পলি আমরা প্রথম পিসেটটিকে সিলেক্ট করেছি এবং দুই মাথা দুইটা আপনি অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটির মাধ্যমে আপনি কম বেশি করতে পারবেন। তো সিম্পলি আমরা ছবিটিকে একটু কাস্টমাইজ করে নেব।
দেন রাইট বাটনে ক্লিক করব দেন আবার প্লাসে ক্লিক করব এখান থেকে ফটো লেয়ারে ক্লিক করব এবং থাম্বনেল আমরা যার ছবিটি বসাতে চাই তার ছবিটি কিন্তু সিলেক্ট করতে হবে তো सिंपली আমরা তার ছবিটিকে সিলেক্ট করব দেন অ্যাড অপশনে ক্লিক করব পরবর্তীতে এই ছবিটিকে সেম ভাবে আপনি ছোট বড় করে এখানে বসিয়ে নেবেন দেন রাইট বাটনে ক্লিক করুন পরবর্তীতে এখান থেকে একটু জুম ইন জুম আউট করতে পারবেন এবং যে লেয়ারগুলো আপনার যেখানে বসাতে মন চায় সেখানে কিন্তু আপনি এখান থেকে জুম ইন জুম আউট করে বসাতে পারবেন কোনো সমস্যা নেই ওকে তো এইভাবেই আপনি এখানে বিভিন্ন ফটো এড করতে পারবেন এবং এখানে অনেক ধরনের ইফেক্ট রয়েছে এখানে বিভিন্ন টুল রয়েছে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন তো আমরা সিম্পলি থাম্বনেলটার ব্যাকগ্রাউন্ডটা বা ছবিটা এরকমই রাখবো তো এটা রাখার পর সিম্পলি সেভ করে নেব এর জন্য এখানে ক্লিক করব এখান থেকে সেভে ক্লিক করব তো সেভে ক্লিক করলে আপনার ফাইলটি প্রজেক্ট আকারে সেভ হবে এখন যদি আপনি কি ইমেজ আকারে সেভ করতে চান তো এখানে ক্লিক করবেন শেয়ারে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন এটিকে সিলেক্ট করবেন এখান থেকে দুইটি ফরম্যাট আছে একটা হলো পিএনজি একটা জেপিজি সিম্পলি জেপিজি দিয়ে ওকেতে ক্লিক করবেন তাহলে এটি সেভ হয়ে যাবে স্টেপ নাম্বার ফোর এখন ওপেন করে নিন পিক্সেলাব অ্যাপটিকে এবং এইখান থেকে কর্নার থ্রিডট অপশনটিতে ক্লিক করুন এবং এইখান থেকে ইউজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করুন এবং এইমাত্র আপনি যে ছবিটি পিএসট্রাস থেকে সেভ করেছেন সেই ছবিটিকে সিলেক্ট করে দিন পরবর্তীতে রাইট বাটনে ক্লিক করুন এবং এখানে যে টেক্সটে থাকবে এই টেক্সটাতে ডাবল ক্লিক করবেন অথবা যদি আপনি অন্যভাবে টেক্সট নিতে চান আপনি যদি এই টেক্সটিকে লেয়ার থেকে ডিলিট করে দেন তারপর নতুন টেক্সট নেওয়ার জন্য সিম্পলি প্লাসে ক্লিক করবেন টেক্সটে ক্লিক করবেন তাহলে এখানে টেক্সট চলে আসবে সিম্পলি এখানে ডাবল ক্লিক করবেন এবং ডিলিটে ক্লিক করবেন এবং আপনি যে টেক্সটটি লিখতে চান সেই টেক্সটটিকে সিম্পলি লিখে নেবেন দেন ওকে দেন এখান থেকে আবার ওকেতে ক্লিক করবেন পরবর্তীতে এখান থেকে এতে ক্লিক করবেন এবং এতে ক্লিক করলে এখানে টেক্সট কাস্টমাইজ করে সকল অপশন পেয়ে যাবেন এখান থেকে সিম্পলি ফন্টে ক্লিক করবেন এবং এখান থেকে মাই ফন্টে ক্লিক করবেন পরবর্তীতে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের ফোল্ডার থেকে যে কোনো ফন্ট অ্যাড করে নিতে পারবেন সো আপনারা যারা বাংলা ফন্ট ডাউনলোড করতে পারেন না তাদের জন্য একটি ভিডিও আছে সেই ভিডিও লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি চাইলে খুব ইজিলি বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন তো আমরা সিম্পলি যে কোনো একটি ফন্ট এখানে সিলেক্ট করবো তো লাল সবুজ বোল্ড ফন্টটি সিলেক্ট করলাম দেন এটিকে আমরা এখানে রাখবো এবং এটির কালার চেঞ্জ করার জন্য সিম্পলি কালারে ক্লিক করব দেন এখান থেকে প্লাসে ক্লিক করব তাহলে দেখতে পারবেন এখানে একটি গোল বৃত্ত আকার হয়ে গেছে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করতে পারবেন তো আমরা এই কালারটি সিলেক্ট করবো এখানে ক্লিক করলাম দেন ওকে দেন পরবর্তীতে এখানে একটু আমরা শ্যাডো দেবো এই জন্য এখানে শ্যাডোতে ক্লিক করবো দেন এটিকে এনেবল করবো এবং এই শ্যাডোর অপাসিটিও চাইলে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন সো ওকে তো এটা দেওয়ার আগে আরও টেক্সট লেখার আগে আমরা একটি শেপ নেবো এই জন্য প্লাসে ক্লিক করবো দেন শেপসে ক্লিক করবো এখান থেকে এই শেপসটাকে আমরা এখানে রাখবো এবং এটাকে একটু বড় করে এখানে রাখবো দেন এখান থেকে আমরা নিচে গ্রেডিয়েন্টে ক্লিক করবো দেন প্লাসে ক্লিক করবো দেন এখান থেকে আমরা যে কোনো একটি গ্রেডিয়েন্ট সিলেক্ট করবো সো এই গ্রেডিয়েন্টটি সিলেক্ট করলাম এখান থেকে এটিকে ধরে আমরা এই কোণায় নিয়ে যাবো এবং এই পাশটাকে আমরা এখানে রাখবো দেন এখান থেকে এই সাইডে কালারটা সিলেক্ট করবো দেন কালারে চলে যাবো এবং এখান থেকে এটিকে ব্ল্যাক সিলেক্ট করবো দেন আবার এই পাশে চলে আসবো এই কালারটাতে দেন এখান থেকে আবার কালারে ক্লিক করে সিম্পলি ব্ল্যাক সিলেক্ট করে এটিকে অপোজিটটাকে জিরো করবো দেন ওকে পরবর্তীতে এটিকে ধরে আমরা একটু সামনে নিয়ে যাব দেন রাইট বাটনে ক্লিক করব হ্যাঁ এভাবে রাখবো রাখার পর ওকে দেন এটিকে আমরা চাইলে একটু বড় করতে পারি দেন ওকে করব দেন এটিকে আমরা এই টেক্সটটা নিচে নিয়ে যাব এই টেক্সটটা নিচে নেওয়ার জন্য সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন কর্নারে কতগুলো থ্রি ডট আইকন আছে এখানে ধরে নিচে দিলে কিন্তু এটি নিচে চলে যাবে তো এখান থেকে চাইলে আপনি এগুলোকে লক করে নিতে পারবেন যাতে এডিটিং করতে সুবিধা হয় এখন আপনার থাম্বনেলে যে বাদবাকি টেক্সটগুলো লাগবেন সেগুলো লিখে নেবেন এর জন্য প্লাসে ক্লিক করবেন টেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে সিম্পলি সেই টেক্সটগুলো লিখবেন সো লেখার পর ওকেতে ক্লিক করবেন এবং এইখান থেকে আবার একইভাবে ফন্টে চলে যাবেন এবং আপনার টেক্সটে বা আপনার লেখাতে আপনি যে ধরনের ফন্ট দিতে চান সেই ফন্টে কিন্তু সিলেক্ট করতে পারেন তো এখানে আপনাদের দেখানোর জন্য আমরা যে কোনো একটি ফন্ট সিলেক্ট করবো তো সাদা আমরা একটি ফন্ট সিলেক্ট করে দিই এই ফন্টে সিলেক্ট করলাম দেন ওকে দেন এটিকে আমরা এখানে রেখে একটু বড় করব দ্যাটস ইট এটা একটা শ্যাডো সিলেক্ট করতে পারি সো এই জন্য আবার শ্যাডোতে চলে যাব এখান থেকে এনেবল করব দেন এটিকে অপোজিট একটু কমিয়ে দেবো চাইলে আমরা এটিকে একটু বাড়িয়ে দিতে পারি নিচ থেকে দেন রাইট বাটনে ক্লিক এখান থেকে আবার এটাকে ক্লিক করবো এখান থেকে কপি করবো দেন দ্বিতীয় টেক্সটগুলোকে লিখে নেব দেন ওকে
দেন টেক্সটগুলোকে এবার আপনি এখানে সাজিয়ে রাখতে পারবেন এখান থেকে আপনার মন মতো টেক্সটগুলোকে কাস্টমাইজ করতে পারবেন এবং আপনি চাইলে এখানে কিন্তু টেক্সটের পিছনে কিন্তু চাইলে আপনি স্টক অ্যাড করতে পারবেন এই যে এখানে স্টক দেখতে পাচ্ছেন এটা অ্যাড করলে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে চারপাশে একটি স্টক কালার বা একটা বর্ডার অ্যাড হয়ে যাবে এভাবে আপনি বিভিন্ন টেক্সটে বিভিন্ন ধরনের শ্যাডো স্টক এগুলো দিতে পারবেন এখান থেকে ইনার শ্যাডো রয়েছে এখান থেকে এমবোস করতে পারবেন তো এগুলো দিয়ে দেবেন এবং নিচে আপনি চাইলে বাংলায় আরও কথা লিখতে পারেন আপনি যত টেক্সট মন চায় আপনি এখানে লিখতে পারবেন শুধু সিম্পলি প্লাসে ক্লিক করবেন টেক্সে ক্লিক করবেন এখানে টেক্সট চলে আসবে এখান থেকে গানটি যে গিয়েছে তার নামটি লিখতে পারবেন সব কিছু এখানে লিখতে পারবেন তো আমরা সিম্পলি এগুলো দেবো না তো এখান থেকে নিচে আরেকটি শেপ দেবো এজন্য আবার শেপে ক্লিক করবো দেন এখান থেকে শেপটি এভাবে রাখবো পরবর্তী থেকে নিচে রাখবো এবং এখান থেকে আবার আমরা চলে যাবো গ্রেডিয়ানে এবং এটিকে সিলেক্ট করবো দেন প্লাসে ক্লিক করবো এটিকে আমরা একটু কাস্টমাইজ করবো এই জন্য এখানে ক্লিক করবো দেন এটিকে নিচে নিয়ে আসবে এবং উপরেরটাকে উপরে দিয়ে দেবো দেন ওকে দেন পরবর্তীতে আপনি এটাকে এখানে রাখতে পারেন তাহলে একটু সিনেমাটিক ভাব চলে আসবে দেন ওকে ওকেতে ক্লিক করবো দ্যাটস ইট আমাদের থাম্বনেল একটা মোটামুটি একটা থাম্বনেল তৈরি হয়েছে আমি অত প্রো কোয়ালিটির বা অত ভালো লেভেলের থাম্বনেল তৈরি করে নাই তবে আমি আপনাদের দেখানোর সাথে একটা থাম্বনেল তৈরি করে দেখালাম আপনি যদি আরও অনেকটা সময় নেন তাহলে কিন্তু আরও ভালো থাম্বনেল তৈরি করতে পারবেন তো এখন এটিকে সেভ করতে হবে এই জন্য এই অপশনটিতে ক্লিক করবেন এখানে দুইটা অপশন পেয়ে যাবেন একটা সেভ এ প্রজেক্ট যদি প্রজেক্টটা আকারে সেভ করেন তাহলে এটি পরবর্তীতে আপনি আবার কাস্টমাইজ করতে পারবেন এই অ্যাপটি ওপেন করলেই এই প্রজেক্টটি আপনি পেয়ে যাবেন আর যদি এটিকে একেবারে সেভ করতে চান ফাইনালি তাহলে সেভে ক্লিক করবেন দেন এখান থেকে ডিফল্ট রয়েছে এখান থেকে আপনি চাইলে আটা দিতে পারেন আটা দিলে সর্বোচ্চ কোয়ালিটিতে সেভ হবে দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তাহলে ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন আপনি এটি আপনার ইউটিউব থাম্বনেল হিসেবে ইউজ করতে পারেন অথবা ফেসবুকের থাম্বনেল হিসেবে ইউজ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য অনেকগুলো থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড সহ বিভিন্ন ধরনের পিএনজি ইমেজ একসাথে করে একটি প্যাক তৈরি করে রেখেছি সেই প্যাকটির লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আপনাদের এই ধরনের থাম্বনেল তৈরি করতে কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের সাহায্য করার চেষ্টা করব তো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে সাথে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ